আসসালামু আলাইকুম এভরিওয়ান। যে যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছেন, সবাইকে স্বাগত জানিয়ে সকালবেলা নাস্তা খাওয়া থেকে একটা ব্লগ শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমাকে কাজে হেল্প করে যে খালা, উনি আজকে আসে নাই। বিশেষ করে আমরা যারা বাংলাদেশে থাকি, সকালে কাজের খালা না আসলে আমাদের আসলে অনেক কষ্ট হয়ে যায়। তাই আমি ফাঁকিবাজি ওয়েতে নিজের জন্য কিছু নাস্তা বানিয়ে নিয়েছি। সকালবেলা নাস্তার কাজটা সম্ভবত আমাকে করতে হয় না, ওই করে, ও সবাইকে নাস্তা দেয়, আমাদের বাসার যারা যারা আমার হাজবেন্ডকে, ছেলেকে, আমাকে। আজকে ও না আসাতে আমার একটু অসুবিধাই হয়ে গেছে। তাই আমি ফাঁকিবাজি ওয়েতে ওই আটা দিয়ে গোলা করে রুটি বানিয়ে নিয়েছি। রুটিটা তেমন একটা ভালো হয়নি, যাই হয়েছে কোনোভাবে খাওয়া সারা আর একটা ডিম পোস্ট করে নিয়েছি, সঙ্গে চা বানিয়ে নিয়েছি। আমি সকালে ঘুম থেকে উঠে আগে এক গ্লাস পানি খাই। অনেকে পানির সাথে হয়তো লেবু দিয়ে বা অ্যাপেল সিডার ভিনিগার দিয়ে খান, যেটা শরীরের জন্য খুবই ভালো, কিন্তু আসলে আমার অ্যাসিডিটির প্রবলেমের কারণে আমি এটা খেতে পারি না। তাই আমি এমনিতেই সকালবেলা ঘুম থেকে উঠে এক গ্লাস পানি খাই। তাহলে আমি নাস্তাটা খেয়ে নিই। আজকে আমার কিছু নতুন করে আমি কিছু অর্ডার নিচ্ছি, আমার অর্ডারের কাজ আছে। যখন আমি অর্ডারের কাজগুলো শুরু করব, তখন আবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আর আমার এখন ভিডিও শ্যুট করার সময় আপনারা যেই আউটসাইড থেকে নয়েজগুলো শুনছেন, প্লিজ এগুলো একটু ইগনোর করার চেষ্টা করবেন। কারণ আমি যেখানে থাকি, আমার আশেপাশে কনস্ট্রাকশনের কাজ চলছে, দেখা যায় রাতে 2-3 পর্যন্ত ওরা কাজ করে। কাজেই আপনার মানে ওদের এই নয়েজগুলো ইগনোর করার কোনো উপায় নেই। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, আমার এই ভিডিওর সাথে যেই এক্সট্রা নয়েজগুলো আসবে এগুলো একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তাহলে আমি নাস্তাটা খেয়ে নিয়ে আপনাদের সাথে আমার যখন অর্ডারের কাজটা করব তখন আবার দেখা হবে। আমি আমার কাজে ফিরে এসেছি। এভাবে গোল করে 2 ডিম পোস্ট করে নিতে হবে পিঠা বানানোর জন্য। তারপর পিঠার ব্যাটারে ডিমগুলো বারবার বারবার ডুবিয়ে ডুবিয়ে তেলে ভাজতে হবে। ভাজতে ভাজতে একটা মোটা লেয়ার হবে। তারপর লেয়ারটা কেটে নিলে সুন্দর ভিতরে লেয়ার লেয়ার একটা পান্তুয়া পিঠা তৈরি হবে। এখানে আমি পিঠার ব্যাটারটা রেডি করে নিয়েছি। এখানে আছে আপনার আমার একটা ছোট মগ আছে, ওই মগটা দিয়ে আমি 4 পানি দিয়েছি, 5 ময়দা, তারপর 4 টেবিল চামচ দুধ, 1 ডিম, 7 চিনি, 7 লবণ, 1/3 চালের গুঁড়া, এগুলো দিয়ে ভালোভাবে ব্যাটারটা রেডি করে নিয়েছি। আর যদি লাম্পস থাকে তখন একটা লোহার ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেবেন, যাতে ব্যাটারটা স্মুথ হয়। এখন আমি ডিম পোস্টটা এখানের মধ্যে দিব, দিয়ে একটা চামচ দিয়ে বারবার তেলের মধ্যে দিতে থাকবো। যতক্ষণ পর্যন্ত একটা মোটা পিঠা না হয় ততক্ষণ ভাজতে থাকবো। এভাবে 8-10 ভাজার পর একটা লেয়ার সুন্দর একটা উঁচু একটা পিঠা হবে এবং ভিতরে লেয়ার সৃষ্টি হবে। এই পিঠাটা আমি আমার একটা ব্লগে শেয়ার করেছি। আপনারা চাইলে এই পিঠাটা কিভাবে বানিয়েছি, কিভাবে কি করেছি, ওটা ওই রেসিপিটা দেখে নিতে পারেন। তাহলে কাজ শুরু করি। আমি একটা ভাতের চামচে ডিম পোস্টটা নিয়ে নিয়েছি। এটা এখন আমি ব্যাটারে ডুবিয়ে তারপর তেলের মধ্যে দিব। এই যে আমার ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম হবে,
বেশি ঘনও না বেশি পাতলাও না। আমি এটাকে দুই পিট লাল করে ভেজে ভেজে তারপর বারবার এই বেটার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে তেলের মধ্যে ভাজতে থাকবো। এটা আমার অর্ডারের পিঠা, একজন আপু অর্ডার করেছে 20 পিস পিঠা এবং ফ্রোজেন 20টা সমুচা, চিকেন সমুচা। পাশে যে জিনিসগুলো ছুটে ছুটে পড়ে এগুলো আপনি আবার এই বেটারের মধ্যে ফেলে দিবেন। এটা একটু লাল হতে সময় লাগে, একটু সময় নিয়ে পিঠাটাকে ভাজতে হয়। তাহলে আমি এভাবে পিঠাগুলো ভেজে নিই, তারপর আপনাদেরকে কেটে দেখাবো। আমার পিঠা বানানো শেষ, এখন রেডি করে নিব, রেডি করে প্যাকিং করে পাঠিয়ে দিব। আর ওদের বাচ্চা আছে, বাচ্চাদের জন্য বোনাস গিফট হিসাবে কিছু হোয়াইট চকলেট বানিয়ে দিলাম। এই তো আমার রেডি হয়ে গেল পান্তুয়া পিঠা। এই পিঠাটা বানানোর পর এভাবে স্লাইস করে নিতে হবে। এই যে আপনাদেরকে কাছ থেকে একটু দেখাই, আর এখানে হচ্ছে 20টা চিকেন ফ্রোজেন সমুচা, আমি প্যাকেট করে নিয়েছি, এখন ডেলিভারি দিয়ে দিব। আর সঙ্গে আছে ওদের ছোট বাচ্চা আছে, বাচ্চাদের জন্য গিফট চকলেট। আমার আজকের ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ভিডিওর শেষাংশে থাকবে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আপনারা ভিডিওর শেষ দিকে দেখতে পাবেন। এটা হচ্ছে কালুরঘাট সিআরপি সেন্টার, থেরাপি সেন্টার। এটা কালুরঘাট বাস স্ট্যান্ড অবস্থিত। এটা যাদের বাত ব্যথা পেইনের সমস্যা, আপনারা এখানে গিয়ে থেরাপি দিতে পারেন। কম খরচে খুব ভালো থেরাপি দেয়। আমি আমার একটু আর্থ্রাইটিসের প্রবলেম ছিল, তাই আমি এখানে থেরাপি দিয়ে অনেক উপকার পেয়েছি। তাই আপনাদেরকে অনেকে হয়তো যারা চট্টগ্রামে থাকেন এই জায়গাটা সম্পর্কে আপনাদের ধারণা নাই, তাই আমি এটা আমার ভিডিওর মাধ্যমে যারা জানেন না তাদেরকে জানিয়ে দিলাম। এটা হচ্ছে ভিতরে হসপিটালের ভিতরে উঠার দৃশ্য, আর এখানের পরিবেশও খুব সুন্দর। এই যে চারিদিকে অনেকে গাড়ি নিয়ে বিভিন্ন জায়গা থেকে আসে, তাই আপনাদেরকে এই জিনিসটা জানিয়ে দিলাম। আবার দেখা হবে নেক্সট ব্লগে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।